Bismillahirrahmanirrahim. দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি কুকুর চাষের জন্য একটি স্ট্যান্ডার্ড হিসাব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে এক বিঘা জলাশয়ে কতটুকু মাছ দিব, কি কি মাছ দিব, কিভাবে দিব। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। যারা ছোট ছোট করে প্রজেক্ট করতে চায়, অর্থাৎ খুব দ্রুত হারভেস্টিংয়ে যেতে চায়, হয়তো 4 মাস 5 মাস করে মাছ পালতে চান, অর্থাৎ বছরে 2 বা 3 বার হারভেস্ট করতে চান, মাছ বিক্রি করতে চান, তাদের জন্য আর কি। তো একটা স্ট্যান্ডার্ড পুকুরে আপনারা বছরে 3 বার মাছ পেতে পারবেন, কিন্তু সেই মাছগুলো আসলে সাইজে ছোট হবে, অল্প হবে। আর যারা বছরে একবার, মানে একবার মাছ ধরতে চান, সেগুলো আলাদা। আমি মিশ্র চাষের বিষয়ে আপনাদেরকে একটু জানাতে চাই। ধরে নিন আপনার পুকুরটা 1 বিঘার, অর্থাৎ 33 শতকে। তো 33 শতকে আপনার পানির তো 3টা স্তর আমরা সবাই জানি, যে উপরের স্তর, মধ্য স্তর এবং নিচের স্তর। তো আমাদের সাধারণত উপরের স্তরের জন্য আমরা ব্রিগেল, মানে ব্রিগেট আর কি, ব্রিগেট এবং সিলভার এই মাছগুলো দিয়ে থাকি। তো 250 গ্রামের সাইজের যদি পোনা দেন, সেক্ষেত্রে 50 পিস দিতে পারেন, যেটা 4 মাস বা 5 মাস পরে উৎপাদন হবে 2500 থেকে 3000 গ্রাম, অর্থাৎ 2 কেজি থেকে 3 কেজি সাইজ হবে। যারা সিলভার কাপ দিতে চান, 250 গ্রামের পোনা, অর্থাৎ 4 কেজি পোনা যদি আপনি ছাড়েন, তাহলে 4 থেকে 5 মাসে এটা হবে হচ্ছে 1200 গ্রাম, 1200 থেকে 1500 গ্রাম, এটা আপনি সর্বোচ্চ 200 পিস পর্যন্ত দিতে পারবেন। এই হলো প্রতি 4 মাস পর পর আপনারা এটা রিসেলিং করতে পারবেন, সেল করে আবার দিতে পারবেন। একই পুকুরে যে মাছটা আপনি 12 মাস রাখবেন, অর্থাৎ মিশ্র চাষের জন্য, সেক্ষেত্রে মাঝের স্তরের জন্য রুই মাছ দিতে পারেন, কাতলা মাছ দিতে পারেন। রুই মাছ সাধারণত 500 গ্রামের যারা দিয়ে থাকেন, অর্থাৎ 2 কেজি যারা দিয়ে রাখেন, তারা 200 পিস মাছ দিতে পারবেন। প্রতিটা মাছ 3 কেজি প্লাস ওজন হবে, 3 থেকে 3.5 কেজি ওজন হবে। কাতলা মাছ যারা পোনা 1 কেজি সাইজের ছাড়বেন, অনেকেই কাতলা মাছের পোনাটা 1 কেজি সাইজের ছাড়েন, তারা আপনি সর্বোচ্চ 30টা মাছ দিতে পারবেন, যেটার ওজন 1 বছরে 7 কেজি প্লাস হবে ইনশাআল্লাহ। এবার নিচের স্তরের জন্য মিগেল এবং জাপানি এই টাইপের মাছ দিতে পারেন, যেগুলো আপনি 250 গ্রামের সাইজের দিতে পারেন, অর্থাৎ 4 কেজি দিতে পারেন। 1 বছরে মিগেল হবে 2 কেজি প্লাস, জাপানি কার্ভ হবে হচ্ছে 3 কেজি প্লাস। এবং ওই পুকুরেই যদি মনে করেন পাবদা অথবা গোলসা দিব, তাহলে আপনারা 10,000 গোলসা দিতে পারেন, 2000 লাইনের গোলসা 10,000 দিতে পারেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনাদের গড় উৎপাদন হবে প্রতি শতাংশে 63 কেজি গড় উৎপাদন। এবং এটা ভেঞ্চুরি অ্যারোটার বা যে কোনো এয়ারেশন ব্যবস্থা যদি আপনি রাখেন, যে কোনো এয়ারেশন দিলে, অর্থাৎ ওখানে ডিও লেভেলটা, আমাদের পানিতে দরকার হচ্ছে অক্সিজেনের লেভেল, অক্সিজেনের লেভেলটা যদি সেখানে 7 থেকে 7.5 থাকে, তাহলে মাছ উৎপাদনটা এই নিয়মে ইনশাল্লাহ হবে আশা করা যাচ্ছে। সেই সঙ্গে আপনার ট্রিটমেন্টটা প্রপারলি করতে হবে, অর্থাৎ মাছের যে ট্রিটমেন্টটা আপনি করবেন এটা যেন প্রপারলি হয়, রোগ জীবাণুটা যেন অ্যাটাক না করতে পারে, এইদিকে ফলো আপ রাখা। তো এটার জন্য যেটা করা উচিত, শুরু থেকে ট্রিটমেন্ট, তো শুরু থেকে কী ট্রিটমেন্ট করবেন, প্রথমে হচ্ছে মাছের জীবাণু ধ্বংস করার জন্য, মাছ এবং পানিতে জীবাণু ধ্বংস করার জন্য, কাদর জীবাণু ধ্বংস করার জন্য আপনারা ইকোসল অথবা ভাইরোসেফ এই ধরনের কিছু ব্যবহার করতে পারেন। এর সঙ্গে আপনারা দেবেন হচ্ছে লবণ, প্রতি শতাংশে 200 গ্রাম করে লবণ দেবেন। লবণটা অবশ্যই আয়োডিনযুক্ত দেবেন, এসিআই, মোল্লা সল্ট বা বিভিন্ন আয়োডিনযুক্ত লবণ পাওয়া যায়, এই লবণগুলো আপনারা দেবেন। এরপরে দেবেন হচ্ছে, তার একদিন পরে দেবেন হচ্ছে ডেন্টাসিল। ডেন্টাসিলটা হচ্ছে পরজীবী ধ্বংস করার একটি ওষুধ, অর্থাৎ উকুন পোকা, সুজি পোকা, হাঁস পোকা, এই ধরনের যে উকুন পোকাগুলো আছে, পরজীবী পোকাগুলো আছে, এগুলো ধ্বংস করবে। তার ঠিক 3 দিন পরে দেবেন হচ্ছে প্রোবায়োটিক, অ্যাকোলাইফ এস দিতে পারেন, এভার ফ্রেশ প্রো দিতে পারেন, আপনার বায়োবুস্টার দিতে পারেন, ইকো পাওয়ার, এই ধরনের যে কোনো প্রোবায়োটিক আপনারা দিতে পারেন। প্রোবায়োটিকটা আসলে জো প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটনটা বৃদ্ধি করতে আপনাকে সহযোগিতা করবে, পানিতে প্রাকৃতিক খাবার তৈরি হবে, যার ফলে মাছ
খাবে ভালো, মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ত থাকবে, মাছের গড় ওজনটা বেশি থাকবে। এবার খাবারের বিষয় আসি। খাবারে আপনি ভিটামিন এবং মিনারেলসটা যেন মানে ফুল পায়, ক্যালসিয়াম যেন পায়, এজন্য মাল্টিভিটামিন ব্যবহার করবেন। গ্রোথ মাস্টার ব্যবহার করতে পারেন, গ্রোথ প্রমোটার ব্যবহার করতে পারেন, এ ধরনের বিভিন্ন মাল্টিভিটামিন বাজারে পেয়ে যাবেন, সেগুলো ব্যবহার করতে পারেন। দর্শক, আপনার চাইলে আপনার পুকুরের সাইজ নিয়ে, আপনার পুকুরে কী মাছ চাষ করতেছেন সেই বিষয়গুলো নিয়ে, আপনার পুকুরে মাছ চাষে কী কী প্রবলেম হচ্ছে, লস কেন হচ্ছে, লাভের পরিমাণ কম হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন। আমার ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে দেশ এবং দেশের বাইরে থেকে আমার সঙ্গে ফোন কলে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে উন্নত সেবা প্রদান করার, সঠিক চিকিৎসা প্রদান করার, সঠিক পরামর্শ প্রদান করার। আমার সাথে পরামর্শ করলেই যে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে হবে বিষয়টা এরকম না। আপনারা আমার কাছ থেকে যে কোনো বিষয়ে, বিশেষ করে আধুনিক মাছ চাষের যে কোনো পরামর্শ প্রশ্ন আমাকে করতে পারেন। আমি আমার ছোট্ট জ্ঞান গভীরতা থেকে যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের ভিডিও স্পন্সর বাই TM এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর, আর আপনারা এই ভিডিওটি দেখছেন বাই ফ্লক A to Z থেকে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।